যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছেন তারা সবসময় ক্ষমতায় থাকতে পছন্দ করেন, ব্যারাকপুরে বললেন বিজেপির যুবনেতা সুপ্রিয় ঘোষ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে একের পর এক বিজেপি নেতা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে, যার ফলে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলাতে অনেকটাই দুর্বল হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এই বিষয়ে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য যুব মোর্চার কমিটির সদস্য সুপ্রিয় ঘোষ জানান, যারা দলবদল করেছেন তারা লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূলের থেকে বিজেপিতে এসেছিলেন, তারা ক্ষমতায় থাকতে পছন্দ করেন বলেই তারা বিজেপি ছেড়ে ফের তৃণমূলের দিকে পা বাড়িয়েছেন। এর ফলে বিজেপির কোনো ক্ষতি হয়নি, কারণ বিজেপি যখন লোকসভা নির্বাচনে জিতেছিল তখন এদের মধ্যে কেউই বিজেপিতে ছিলেন না। তাই আগামী দিনে বিজেপি নিজের মতো করেই চলবে নেতাকর্মীদের নিয়ে। আগের দিন একটা জয়েনিং হয়েছে ব্যারাকপুর বিধানসভায়, সেই বিধানসভার জয়েনিংটা আমি নিজেও ব্যক্তিগতভাবে দেখেছি। দেখুন, ওখানে একজন মণ্ডল প্রেসিডেন্ট জয়েন করেছে চিটাগড়ে, মানে ব্যারাকপুর ফোর্ট, সেটাকে হচ্ছে কেন্দ্র করে এখনকার যে জেলা হয়েছে তৃণমূলের, সেখানকার নাকি পার্থভূমিক সভাপতি তিনি বলেছেন যে বিজেপির সমস্ত চালিকা শক্তি নাকি ব্যারাকপুর টিটাগড়ে তারা জয়েন করেছে। আমি ব্যক্তিগতভাবে যেটা জানি এবং বলছি সেটা হলো, এরা প্রত্যেকেই যারা আগের দিন জয়েন করেছেন তারা প্রত্যেকেই লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরে জয়েন করেছে। দলে এসছেন, দলে তারা বলেছিলেন ভালোভাবে কাজ করবেন, আমাদের দলে সবাইকে সাধারণে আমন্ত্রণ করা হয়েছিল, তাকে মণ্ডল প্রেসিডেন্টের মতো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপর তারা মানে দল চেঞ্জ করে এখন যেহেতু ক্ষমতার অল ইন্ডিয়া সবসময় সবাই থাকতে চায়, চালিকা শক্তি তারা ব্যক্তিগতভাবে, আমি আপনাকে এটা জানাই এবং আমার আপনার এই চ্যানেলের মাধ্যমে সমগ্র বিজেপির যারা কর্মীবৃন্দ আছেন তারাও জানেন, চালিকা শক্তি তারা কোনোদিনই ছিলেন না। আমাদের যারা চালিকা শক্তি দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি করছেন তারা প্রত্যেকেই দলের সাথে আছেন, তারা কেউ এখনও পর্যন্ত যায়নি, আগামী দিনেও যাবেন না, কারণ এদের প্রত্যেককে নিয়ে কিন্তু আমরা দলটা করিনি। এবং লোকসভা নির্বাচন মাননীয় এমপি অর্জুন সিং যখন জিতেছিলেন তখন কিন্তু এদেরকে ছাড়াই জিতেছিলেন। কেন তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে চালিকা শক্তি আমরা জানি না, কিন্তু আমরা ব্যক্তিগতভাবে এটা মনে করি না যে তারা চালিকা শক্তি। পার্থভূমি বলছে যে টিকাগড়ে বিরোধী শূন্য হয়ে যাবে। দেখুন, বিরোধী শূন্য হয়ে যাওয়ার কথা তো দীর্ঘদিন ধরে ওনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী বলে আসছেন, 42-এ ডাক দিয়েছিলেন 24-এ। কিন্তু আপনারা দেখবেন, হ্যাঁ আমরা 200 ডাক দিয়েছিলাম, কিন্তু আমরা এখন প্রধান বিরোধী দল, CPIM এবং কংগ্রেস দল এখন আর বিধানসভায় নেই। বিরোধী শূন্য ডাক দিলেই যে বিরোধী হয়ে যাবে, বিরোধী শূন্য হয়ে যাবে এরকমটা নয়। টিটাগড়ের মানুষ সবসময় ভারতীয় জনতা পার্টির সাথে ছিল, এবারের নির্বাচনেও যারা গেছেন সেখানে তারা কিন্তু ওখানে এই যে মানুষের ভোটটাকে নিয়ে যেতে পারেননি, কারণ এবারও টিটাগড়ের লিড আছে ভারতীয় জনতা পার্টি। তাই ভারতীয় জনতা পার্টি আগামী কর্মসূচি আমাদের আসছে, দেখতে পারবেন সেখানে যে ভারতীয় জনতা পার্টি শূন্য হয়েছে না অন্য কোনো দল শূন্য হয়েছে, আমরা এটা মনে করি না।